আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, সকাল সকাল শহরে ফের ইডির তল্লাশি। আলিপুরের অভিজাত আবাসনে ইডির হানা। আলিপুরে ইডির একটি টিম পৌঁছেছে বলে জানা যাচ্ছে। আলিপুরে একটি অভিজাত আবাসনে ইডির আধিকারিকরা, এই মুহূর্তে সেই ছবি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। আলিপুরের একটি অভিজাত আবাসনে ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। শহরে সকাল সকাল অভিজাত আবাসনে তল্লাশি, আরো বিস্তারিত জানবো। অর্ণব রয়েছে আমাদের সঙ্গে। অর্ণব, এই মুহূর্তে কোথায় পৌঁছেছেন আধিকারিকরা? আলিপুরের অভিজাত আবাসনে ইডির হানা। আমরা সরাসরি আবারও যাব অর্ণবের সঙ্গে যোগাযোগ করব। সাত সকালে ফের শহরে ইডির হানা। অর্ণব, এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে কি মনে হচ্ছে, কার বাড়ি এটি, কোথায় পৌঁছেছেন এই মুহূর্তে? দেখো, একবারই আমি আমার ভিডিও জার্নালিস্ট শম্ভুনাথ পালকে একবার দেখাতে বলবো। আমাদের পিছনে যে অ্যাড্রেসটি রয়েছে 17/1B আলিপুর রোড, এবং এই বহুতলেরই কিন্তু তিনতলায় 3B যে ফ্ল্যাটটি রয়েছে সেখানে কিন্তু ইডির 4 থেকে 5 জন তদন্তকারী আধিকারিক, অর্থাৎ যারা ইডির আধিকারিকরা রয়েছেন, তারা কিন্তু এসে উপস্থিত হন। এবং তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দেখতেই পাচ্ছ, এখনও নিচে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু মোতায়েন রয়েছেন। এই এই বিল্ডিংয়েরই যে 3B নাম্বার যে ফ্ল্যাট রয়েছে সেটা কিন্তু দীপক নাহাট নামে এক ব্যক্তির, তার বাড়িতে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছেছেন। এবং যেটা জানা যাচ্ছে ইডি সূত্রে, যে একটি নতুন মামলার ভিত্তিতে কিন্তু আজকের এই তল্লাশি অভিযান। এবং ওয়েন্দিলা, আরও যেটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, যে শুধু আলিপুর নয়, আরও বেশ কয়েকটি জায়গায় কিন্তু আজকে ইডির অভিযানের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই সেই টিমগুলো কিন্তু বেরিয়েছে, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই তারা স্পট রিচ করবে, এবং তারপর জানা যাবে যে ঠিক কী কেসে এই আজকের তদন্ত অভিযান চলছে। তবে যেটা ইডি সূত্রে খবর, যে একটা আর্থিক প্রতারণা বা আর্থিক যে মানি যে লন্ডারিং, সেই মানি লন্ডারিংয়ের কিন্তু কেস, এবং সেই কেসেই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এই আলিপুরের এই যে বহুতল আবাসন রয়েছে সেখানে এসে কিন্তু উপস্থিত হয়েছেন। এবং দীপক নাহাটা বলে একজন ব্যক্তি, তার বাড়িতে কিন্তু ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছেছেন। প্রায় 20 মিনিট হয়ে গেল তারা কিন্তু ভিতরে ঢুকেছেন, এবং ঢুকে এই দীপক নাহাটা তাকে কিন্তু তারা জিজ্ঞাসাবাদ করবেন, বা পরবর্তী ক্ষেত্রে তদন্ত প্রক্রিয়ায় কী কী উঠে আসে সেটাই কিন্তু এখন দেখার। তবে এই মুহূর্তে প্রায় 10 থেকে 15 মিনিট আগে 4 থেকে 5 জন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসার, তারা আজকে সকালবেলা সিজিও কমপ্লেক্স থেকে বেরোন, সঙ্গে দেখাই যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, সেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে আলিপুরের এই আবাসনে এসে পৌঁছেছেন। একেবারে অর্ণব, নজর রাখো তুমি, আপাতত তোমাকে ধন্যবাদ। যেমনটাই আমরা জানাচ্ছিলাম যে আলিপুরের একটি অভিজাত আবাসনে এই মুহূর্তে পৌঁছেছেন 4 থেকে 5 জনের ইডির আধিকারিকরা। আর্থিক তছরূপ মামলাতে এই তল্লাশি বলে মনে করা হচ্ছে। নিজের প্রশ্নপত্র ফাঁস, একের পর এক পরীক্ষা বাতিল সহ এনটিএ নিয়ে চরম বিতর্ক, আর এর মাঝেই নতুন পরীক্ষা দিন ঘোষণা করলো ন্যাশনাল টেস্টিং এজেন্সি। কেন্দ্র সংস্থার তরফে শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, আর সেখানে পরীক্ষার নয়া দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। ইউজিসি নেট পরীক্ষারও দিনক্ষণ ঘোষণা করেছে এনটিএ। 10ই জুলাই হবে এনসিইটি, 25 থেকে 27 জুলাইয়ের মধ্যে হবে সিএসআইআর ইউজিসি নেট, 21 থেকে 24 সেপ্টেম্বরের মধ্যে হবে ইউজিসি নেট পরীক্ষা। সিবিআই তদন্তের মাঝেই নতুন করে দিনক্ষণ ঘোষণা করলো এবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি। 2024 জুন মাসের ইউজিসি নেট পরীক্ষাটি কাগজে কলমে ওএমআর শিটে নেওয়া হয়েছিল, কিন্তু এবারে পরীক্ষা আর ওএমআর শিটে নেওয়া হবে না। বিতর্ক এড়াতে এবার আগামী সমস্ত পরীক্ষায় কম্পিউটার বেসড টেস্ট হবে বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি, অর্থাৎ কম্পিউটারে বসে পুরোপুরি অনলাইন মোডেই পরীক্ষা নেওয়া হবে। এদিনের বিজ্ঞপ্তিতে এনটিএ উল্লেখ করে কিছু অনিবার্য কারণবশত পরীক্ষা বাতিল বা স্থগিত করতে হয়েছিল। স্থগিত হয়েছিল সিএসআইআর নেটও, বাতিল হয়েছিল ইউজিসি নেট 2024। রিপাবলিক বাংলা। দিল্লি বিমানবন্দরের বাইরের যে রুফ রয়েছে সেই ছাদ ভেঙে পড়ে সেখানে দাঁড়িয়ে থাকা ট্যাক্সি এবং গাড়ির ওপর। ভোর 5টার সময় একটি গাড়ির ওপর একটি লোহার বিম পড়ে এবং সেখানে থাকা একজনের মৃত্যু হয়, অন্যদিকে 6 জন আহত হন। পুরো ইভ্যাকুয়েট কর দিয়া, কোই আদমি নেই হ্যায় আন্দর। পুরো বিল্ডিং কা ইন্সপেকশন পুরি তরহ সে হোগা, উসকে লিয়ে থোড়া টাইম লেঙ্গে। জব তক ইয়ে বন্ধ হ্যায়, আবি T2 অর T3 সে অপারেশনস চালু হোগে। আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, সকাল সকাল শহরে ফের ইডির তল্লাশি। আলিপুরের অভিজাত আবাসনে ইডির হানা। আলিপুরে ইডির একটি টিম পৌঁছেছে বলে জানা যাচ্ছে। আলিপুরে একটি অভিজাত আবাসনে ইডির আধিকারিকরা, এই মুহূর্তে সেই ছবি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। আলিপুরের একটি অভিজাত আবাসনে ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। শহরে সকাল সকাল অভিজাত আবাসনে তল্লাশি, আরো বিস্তারিত জানবো। অর্ণব রয়েছে আমাদের সঙ্গে। অর্ণব, এই মুহূর্তে কোথায় পৌঁছেছেন আধিকারিকরা?
আলিপুরের অভিজাত আবাসনে ইডির হানা। আমরা সরাসরি আবারও যাব অর্ণবের সঙ্গে যোগাযোগ করব। সাত সকালে ফের শহরে ইডির হানা। অর্ণব, এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে কি মনে হচ্ছে, কার বাড়ি এটি, কোথায় পৌঁছেছেন এই মুহূর্তে? দেখো, একবারই আমি আমার ভিডিও জার্নালিস্ট শম্ভুনাথ পালকে একবার দেখাতে বলবো। আমাদের পিছনে যে অ্যাড্রেসটি রয়েছে 17/1B আলিপুর রোড, এবং এই বহুতলেরই কিন্তু তিনতলায় 3B যে ফ্ল্যাটটি রয়েছে সেখানে কিন্তু ইডির 4 থেকে 5 জন তদন্তকারী আধিকারিক, অর্থাৎ যারা ইডির আধিকারিকরা রয়েছেন, তারা কিন্তু এসে উপস্থিত হন। এবং তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দেখতেই পাচ্ছ এখনও নিচে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু মোতায়েন রয়েছেন। এই এই বিল্ডিংয়েরই যে 3B নাম্বার যে ফ্ল্যাট রয়েছে সেটা কিন্তু দীপক নাহা নামে এক ব্যক্তির, তার বাড়িতেই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছেছেন। এবং যেটা জানা যাচ্ছে ইডি সূত্রে, যে একটি নতুন মামলার ভিত্তিতেই কিন্তু আজকের এই তল্লাশি অভিযান। এবং ওয়েন্দিলা, আরও যেটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি যে শুধু আলিপুর নয়, আরও বেশ কয়েকটি জায়গায় কিন্তু আজকে ইডির অভিযানের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই সেই টিমগুলো কিন্তু বেরিয়েছে, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই তারা স্পট রিচ করবে এবং তারপর জানা যাবে যে ঠিক কী কেসে এই আজকের তদন্ত অভিযান চলছে। তবে যেটা ইডি সূত্রে খবর, যে একটা আর্থিক প্রতারণা বা আর্থিক যে মানি যে লন্ডারিং, সেই মানি লন্ডারিংয়ের কিন্তু কেস, এবং সেই কেসেই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এই আলিপুরের এই যে বহুতল আবাসন রয়েছে সেখানে এসে কিন্তু উপস্থিত হয়েছেন। এবং দীপক নাহাটা বলে একজন ব্যক্তি, তার বাড়িতে কিন্তু ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছেছেন। প্রায় 20 মিনিট হয়ে গেল তারা কিন্তু ভিতরে ঢুকেছেন, এবং ঢুকে এই দীপক নাহাটা তাকে কিন্তু তারা জিজ্ঞাসাবাদ করবেন বা পরবর্তী ক্ষেত্রে তদন্ত প্রক্রিয়ায় কী কী উঠে আসে সেটাই কিন্তু এখন দেখার। তবে এই মুহূর্তে প্রায় 10 থেকে 15 মিনিট আগে 4 থেকে 5 জন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসার, তারা আজকে সকালবেলা সিজিও কমপ্লেক্স থেকে বেরোন, সঙ্গে দেখাই যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, সেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে আলিপুরের এই আবাসনে এসে পৌঁছেছেন। একেবারে অর্ণব, নজর রাখো তুমি আপাতত, তোমাকে ধন্যবাদ। যেমনটাই আমরা জানাচ্ছিলাম যে আলিপুরের একটি অভিজাত আবাসনে এই মুহূর্তে পৌঁছেছেন 4 থেকে 5 জনের ইডির আধিকারিকরা, আর্থিক তছরূপ মামলাতে এই তল্লাশি বলে মনে করা হচ্ছে। নিজের প্রশ্নপত্র ফাঁস, একের পর এক পরীক্ষা বাতিল সহ এনটিএ নিয়ে চরম বিতর্ক, আর এর মাঝেই নতুন পরীক্ষার দিন ঘোষণা করলো ন্যাশনাল টেস্টিং এজেন্সি। কেন্দ্র সংস্থার তরফে শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, আর সেখানেই পরীক্ষার নয়া দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। ইউজিসি নেট পরীক্ষারও দিনক্ষণ ঘোষণা করেছে এনটিএ। 10ই জুলাই হবে এনসিইটি, 25 থেকে 27 জুলাইয়ের মধ্যে হবে সিএসআইআর ইউজিসি নেট, 21 থেকে 24 সেপ্টেম্বরের মধ্যে হবে ইউজিসি নেট পরীক্ষা। সিবিআই তদন্তের মাঝেই নতুন করে দিনক্ষণ ঘোষণা করলো এবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি। 2024-এর জুন মাসের ইউজিসি নেট পরীক্ষাটি কাগজে কলমে ওএমআর শিটে নেওয়া হয়েছিল, কিন্তু এবারে পরীক্ষা আর ওএমআর শিটে নেওয়া হবে না। বিতর্ক এড়াতে এবার আগামী সমস্ত পরীক্ষায় কম্পিউটার বেসড টেস্ট হবে বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি, অর্থাৎ কম্পিউটারে বসে পুরোপুরি অনলাইন মোডেই পরীক্ষা নেওয়া হবে। এদিনের বিজ্ঞপ্তিতে এনটিএ উল্লেখ করে কিছু অনিবার্য কারণবশত পরীক্ষা বাতিল বা স্থগিত করতে হয়েছিল। স্থগিত হয়েছিল সিএসআইআর নেটও, বাতিল হয়েছিল ইউজিসি নেট 2024। রিপাবলিক বাংলা। দিল্লি বিমানবন্দরের বাইরের যে রুফ রয়েছে সেই ছাদ ভেঙে পড়ে সেখানে দাঁড়িয়ে থাকা ট্যাক্সি এবং গাড়ির ওপর। ভোর 5টার সময় একটি গাড়ির ওপর একটি লোহার বিম পড়ে এবং সেখানে থাকা একজনের মৃত্যু হয়, অন্যদিকে 6 জন আহত হন। পুরো ইভ্যাকুয়েট কর দিয়া, কোই আদমি নেই হ্যায় আন্দর, পুরো বিল্ডিং কা ইন্সপেকশন পুরি তরহ সে হোগা, উসকে লিয়ে থোড়া টাইম লেঙ্গে, জব তক ইয়ে বন্ধ হ্যায় আবি T2 আর T3 সে অপারেশনস চালু হোঙ্গে।